সুন্দর সময়ের সাথে যদি চমৎকার কিছু গান থাকে তবে তা আরও একটু বেশি মনে রাখার মতো হয়। সুপ্রিয় দর্শক, ঠিক তেমনই চমৎকার কিছু গান নিয়ে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিন বাংলার পর্দায় এটিন মিউজিক অনুষ্ঠান নিয়ে। 2012 সালে রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু, সেই থেকে এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছেন এবং চমৎকারভাবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমাদের সাথে আছেন পিঙ্কি ছেত্রী। বুঝতেই পারছেন গল্প গানে খুব চমৎকার একটি সময় কাটাবো আমরা, আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। পিঙ্কি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটির মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। সম্প্রতি সময়ে বেশ কাজ নিয়ে ব্যস্ত, অনেকগুলো কাজ প্রায় রিলিজ হয়েছে, অনেকগুলো কাজ রিলিজের অপেক্ষায়, আপনার কাছ থেকেই জানতে চাই সম্প্রতি কাজগুলো সম্পর্কে। বেশ কিছু কাজ আসলে জমে গেছে, আমি একটু অলস মানুষ, আচ্ছা, একটু ধীরে ধীরে কাজ করি, কিন্তু একটা ছোট্ট সদ্য বিজনেস শুরু করেছি, যে কারণে একটু প্যান্ডেমিকের পরে একটু সময়টা দেয়া কম হয়েছে, কিন্তু আমার নিজের একটা প্রোডাকশন হাউস আমি খুলেছি মাত্র। সেটা কি শুধুমাত্র গান রিলেটেড? হ্যাঁ, গান, পডকাস্ট এবং অন্যান্য আরও অনেক প্রোডাকশন আশা করি রিলিজ হবে, ওখান থেকে মেকও হবে, এবং আমার গানগুলো আমার চ্যানেল থেকে এরপর থেকে রিলিজ করার চেষ্টা করব। তাহলে পিঙ্কি ছেত্রে কি অন্যান্য চ্যানেলগুলোর সাথে কাজ কমিয়ে দিয়ে শুধুমাত্র নিজের চ্যানেলে ফোকাস করবে? একটু একটু ওরকম বলা যেতে পারে। আচ্ছা, তো যে কাজগুলো চলে এসেছে ইন্ডাস্ট্রিতে সেগুলো তো আমরা দেখেছি, হ্যাঁ, তো সামনে যেই কাজগুলো আসবে কি কি কাজ আসবে? সামনে দুটো ডুয়েট আসছে, একটা ইমরানের সাথে আর একটা মেজবা বাপ্পির সাথে, এটা আগামী দু মাসের মধ্যে দুটো গান রিলিজ করার চিন্তা ভাবনা আছে আমাদের, এখন আশা করছি। সেগুলো কি আপনার প্রোডাকশন থেকে? হ্যাঁ, একদমই। এখন কিন্তু গান শুধু গাইলেই হয় না, একটি গানের সাথে দর্শকদের কাছে প্রেজেন্ট করার জন্য ভিডিওগ্রাফিরও বেশ প্রয়োজন হয়, আর সেই ভিডিওগ্রাফিতে অনেকটা সময় দেয় এখন বর্তমান সময়ের শিল্পীরা। তো আপনার ক্ষেত্রে আপনি গানে বেশি সময় দেন না ভিডিওগ্রাফিতে বেশি কনসার্ন থাকেন? আমার কাছে এটা মনে হয় না, একদমই, দুটোরই দরকার আছে, কিন্তু অবশ্যই ভিডিওর সাথে অডিওর যেন একটা সিঙ্ক থাকে, অডিওটা অবশ্যই আপনার আমাদের ফার্স্ট কনসার্ন হওয়াটা উচিত, কারণ ভিডিওটা পরে, গান ভালো হলে আসলে অডিও মানুষ এখন শুনতে পছন্দ করে। করছিলাম গল্প, আরো অনেক গল্প করব, কিন্তু সেই ফাঁকে একটি গান শুনবো, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আচ্ছা, এবার শুরু করছি আমার নিজের একটি মৌলিক গান দিয়ে, চলে গেছো, এটা রিলিজ হয়েছিল 2021-এ। আচ্ছা, কোভিড এর পরপরই? হ্যাঁ, তো আজকে একটু চেষ্টা করছি, প্লিজ। চলে গেছো মানে ভুলে গেছো মানে শেষ হয়ে গেছে খেলা, দূরে আছো মানে ভালো আছো মানে স্মৃতি দাগ মুছে ফেলা, চলে গেছো মানে ভুলে গেছো মানে শেষ হয়ে গেছে খেলা, দূরে আছো মানে ভালো আছো মানে স্মৃতি দাগ মুছে ফেলা, যদি কিছু
জল রংধনু দেখবো কি করে স্নিগ্ধ একটি গান শুনলাম, ভালো লাগলো। রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসা একটা রিয়েলিটি শো একজন শিল্পীকে কতটুকু দর্শকদের কাছে পৌঁছে দেয়? অনেক দূর এবং অনেক তাড়াতাড়ি আমার কাছে মনে হয়। নর্মালি 2012-এ আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা একটু টানি, কারণ 2012-এ যখন আমি এসেছি তো সেটা যদি একটা কম্পিটিশনের মাধ্যমে না হয়ে যদি নর্মালি হতো তাহলে হয়তো আমার আরও 4-5 বছর একটু বেশি সময় লাগতো, যেটা কিনা একটা কম্পিটিশনে আসার কারণে একটু সময়টা কম লেগেছে এবং সেই সাথে দর্শক প্রিয়তাটা একটু তাড়াতাড়ি পাওয়া গেছে। শুধু রিয়েলিটি শোর মাধ্যমে হয়তো বা দর্শকদের কাছে পৌঁছানো যায়, কিন্তু লং টার্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে রিয়েলিটি শো কতটুকু ভূমিকা রাখে? রিয়েলিটি শো না, এখানে আপনাকে নো ম্যাটার হোয়াট আপনাকে কাজ করতে হবে, আপনি যেখান থেকেই আসেন না কেন, যেই গন্ডি থেকেই আসেন না কেন, গানটা গাইতে পারতে হবে। আচ্ছা, যাদের সাধনা আছে, যারা গান গাইছে বা যারা অনেক দিন ধরে সাধনা করছে, আমাদের সাথে যারা কাজ শুরু করেছে বা আমাদের আগে যারা কাজ শুরু করেছে, তারা এখনও অনেক আর্টিস্টরা এখনও আছেন যারা সমান তালে এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বা করে যাচ্ছেন, সেটা আমার কাছে মনে হয় যে রিয়েলিটি শোর মাধ্যমে আসলে তাড়াতাড়ি হবে বা একটু দেরিতে হবে, বা এমনি নর্মালি মৌলিক গান দিয়ে শুরু করলে সেটা আরও বেশি তাড়াতাড়ি হবে, এরকম কোনো কারণ মানে বেঁধে দেওয়া কারণ আমার কাছে মনে হয় না আছে, চেষ্টাটাই সব।
নিজের যোগ্যতাটা সবথেকে ইম্পর্টেন্ট দর্শকদের কাছে পৌঁছানোর জন্য, এবং আমার কাছে মনে হয় খারাপ ভালো কাজ করে যাওয়া উচিত। এখন অনেক সঙ্গীত শিল্পী যারা আছেন তারা নিজেদেরকে চেনানোর জন্য কিন্তু দর্শকদের কাছে পুরনো দিনের গানগুলোকে রিমিক্স করে অথবা রিমিক করে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনার ক্ষেত্রে আমরা দেখেছি আপনি মৌলিক গানকেই খুব বেশি প্রায়োরিটি দিয়েছেন, মৌলিক গান গেয়েই দর্শকদের মাঝে নিজেকে পরিচয় করার চেষ্টাটা বেশি করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি ভুল করেছেন? না না না, কভার করাটা আমার কাছে মনে হয় না যে এটা কোনো অপরাধের ইয়েতে পড়ে বা এটা ভুলও অবশ্যই করতে হবে, না হলে পুরনো গানগুলো বেঁচে থাকবে কী করে? এখনকার আর্টিস্টরা বা আমরা যদি পুরনো গানগুলো একটু একটু করে নতুনভাবে প্রেজেন্ট না করি তাহলে এই গানগুলো তো হারিয়ে যাবে, তো এগুলো দায়িত্ব তো আমাদেরই। যেহেতু মৌলিক গানের উপর বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মৌলিক গান বাছাই করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখা হয়? আচ্ছা, আমি এ পর্যন্ত যেভাবে কাজ করেছি আমি অন্যের কাজ একটু কম করেছি, আমার নিজের কাজগুলো যেগুলো করেছি সেগুলো আমার মানে পছন্দের বা আমার যাদেরকে ভালো লেগেছে গীতিকার সুরকার কম্পোজার আমি তাদের সাথেই কাজ করেছি, এবং আমার মনে হয় না যে যারা গানগুলো শুনেছেন তারা কেউ বলতে পারবেন যে গানগুলো সস্তা। তো এই জিনিসটাই আমি কখনো চাইনি যে আমার গান শুনে কেউ যেন এই কথাটুকু বলতে না পারে যে গানটা সস্তা হয়েছে। বর্তমান সময়ে কিন্তু সঙ্গীত শিল্পীরা নিজেদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্রেন্ড ফলো করছে, এখন প্রতিনিয়তই দেখছি গানের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সেটাকে ফলো করে আর সব সোশ্যাল মিডিয়াতে নিজের মার্কেটিং করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? মার্কেটিং এখনকার সময়ে দেখেন আমাদের স্বর্ণযুগ যেটা ছিল গানের সেটা চলে গেছে, সেটা আর আসবে না, ওখানে আমরা আর বিচরণ করতে পারবো না, সেটা আমাদের এখনকার সময়ে এখনকার মার্কেটে সেভাবে চিন্তা করতে গেলে আসলে আমরা ভুল করব। আগেও এখন আমরা বুস্ট করা হয় গান, এটা নিয়ে অনেক নেগেটিভ একটা পারসেপশন আছে, কিন্তু আমার কাছে মনে হয় বুস্টটা তো আগেও হতো, সেটার মানে একটু ডিফারেন্স হয়েছে কোথায়, এটা আমরা এখন এভাবে অনলাইনে বুস্ট করছি, ডিজিটালি বুস্ট করছি, যেটা আগে পোস্টার টাঙানো হতো দেয়ালে, পরিচিতির ধরন ছিল আলাদা, তো সেটা এখন সময়ের কারণে সেটা জেনারেশন ওয়াইজ যদি আমরা দেখি তো সেটা একটু চেঞ্জ হয়ে বুস্টিং এ এসেছে। তো এই মার্কেটিংটা সেলফ মার্কেটিংটা এটা সবসময় ছিল, এটা সবসময় করতে হয়েছে আর্টিস্টদের, কিন্তু ধরন চেঞ্জ হয়েছে, তাহলে এটাকে আপনি পজিটিভ ভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই। তো অনেক গল্প করছে, অনেক কিছু জানছি, তো গল্পের এই সময়টাতে আর একটি গান শুনবো, কোন গানটা শুনবো? আচ্ছা, এটাও আমার আরেকটি মৌলিক গান, এটা আমার প্রথম মৌলিক গান, আচ্ছা আমার সঙ্গীত জীবনের প্রথম মৌলিক গান, দেখা হবে। এই গানটি সুর এবং সঙ্গীত করেছেন মীর মাসুম এবং লিখেছেন গোলাম কবির রনি, এবং যেটা আমি ফার্স্টে যে গানটা দিয়ে শুরু করেছি সেটারও সঙ্গীত করেছিলেন মীর মাসুম এবং লিখেছিলেন শমশের আলী। শুনবো? হ্যাঁ, শিওর। ইচ্ছে করে ভালো লাগে এমনি ভাবে যায় সারাদিন তোমায় ডেকে ডেকে, তুমি আসবে কবে ভালোবাসবে কবে, ও তুমি আসবে কবে দেখা হবে, ও দেখা হবে। Bye.
আছে জানি না, পাবো কি পাবো না তোমার নিশানা। এমনি ভাবে যায় সারাদিন তোমায় দেখে দেখে, তুমি আসবে কবে, ভালোবাসবে কবে, ও তুমি আসবে কবে, দেখা হবে, ও দেখা হবে, তুমি আসবে কবে, ভালোবাসবে কবে, ও তুমি আসবে কবে, দেখা হবে, দেখা হবে। খুব চমৎকার একটি ফার্স্ট বিটের গান শুনলাম, আমার তো খুব ভালো লেগেছে আর অবশ্যই আমার দর্শকরাও খুব পছন্দ করেছে। একটা মিউজিক কম্পোজিশন একটি গানের আবেদন একদমই চেঞ্জ করে দেয়, এর জন্যই কিন্তু পুরনো দিনের গানগুলোকে নতুনভাবে দর্শকদের কাছে তুলে ধরা হচ্ছে। আপনার জায়গা থেকে আপনি এমন কোনো কাজ করেছেন কিনা? আমার একটা নতুন প্রজেক্ট শুরু করেছি, সেটা হচ্ছে নেপালি এবং বাংলা গানের একটা ফিউশন। আচ্ছা, সেটা আমরা কাজ চলছে। আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রিতে একটা না কাজ করা উচিত, আবার আপনি কিন্তু বলছিলেন যে আপনি সবসময় বেছে বেছে কাজ করেছেন, তো এই যে বেছে বেছে কাজ করার সময় কিন্তু বেশ একটা গ্যাপ পড়ে যায়, এই গ্যাপটাতে আপনি কি করেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই গ্যাপটাই আনাটা ঠিক না যেটা আমি করেছি। আচ্ছা, হ্যাঁ, যেটা আমার বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, তো সেটা আমি বলতে চাই আমার এখন যারা গান শিখছেন বা যারা এই জায়গায় এসে কাজ করবার চিন্তা ভাবনা করছেন, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যেটা একটু হেল্প হবে। কিন্তু আমি যেহেতু গানের পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্যও শুরু করেছি, তো সেই জায়গা থেকে একটু কম সময়টা দিতে পেরেছি গত 2 বছর ধরে, এটা অবশ্যই আমি মানে এটা নিয়ে আমার একটু খারাপ লাগে, যেটা একটু ভুল হয়েছে। কিন্তু এখন থেকে পুরো দমে চেষ্টা করছি যে আর গ্যাপ দেয়া যায়। তাহলে সেই গ্যাপটা আর পাচ্ছি না? না, এখন প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ। তো গল্প গানে আড্ডায় আমাদের সময় প্রায় শেষ, আমাদেরকে যেতে হবে, তবে যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা অনেক পছন্দ করেন সেই দর্শকদেরকে কি বলবেন? শুধু এতটুকুই বলবো যে যারা নতুন আর্টিস্ট আছেন, গান করছেন, নিজেদের মৌলিক গান করবার চেষ্টা করছেন, একটু উৎসাহিত যেন তারা ফিল করে, সেক্ষেত্রে আপনাদের কাজটা হলো একটু নতুন নতুন আর্টিস্টদের গানগুলো একটু দেখা, একটু শেয়ার করা। তাহলে হবে কি, আমাদের যারা নতুন, আমরা যারা আছি, তারা নতুন নতুন গান করবার জন্য একটু ইন্সপায়ার হব। তো ভালো গান শুনুন, ভালো গানের সাথে থাকুন, বাংলা গানের সাথে থাকুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করব আপনার আরও একটি গান শুনে। তো দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনি এর মধ্যে চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাচ্ছেন। দর্শক, গল্প গানে আড্ডায় সময় শেষ, যাবার আগে আমি আমার মিউজিশিয়ানদেরকে একবার পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে ছিলেন অক্টোপ্যাড আলমগীর, বেস গিটারে সজীব, কিবোর্ডে অন্তর এবং লিড গিটারে আলামিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার কিছু সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীতে কিন্তু আবারও আসবো আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে এবং পছন্দের কিছু গান নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া জাহান এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা শেষে? এবার একটা নেপালি গান শোনাচ্ছি। আচ্ছা, যেটা বাংলা, বাংলাটা একটু বলে দিতে চাই মানেটা, কারণটা হচ্ছে আমরা তো অনেকেই নেপালিটা আসলে বুঝি না সেভাবে। তো এটা হচ্ছে নেপালের একটা ফোক সং, এবং ঠিক প্রেমে পড়ার আগ মুহূর্তে যে ফিলিংটা কাজ করে আমাদের মধ্যে, সেটার উপরে বেস করে গানটা লেখা হয়েছে আর কি। একটু চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। প্লিজ